এমপি আনার মার্ডারের অনেক কিছুরই এখনও কুলকিনারা করতে পারেনি কলকাতার পুলিশ, উদ্ধার করতে পারেনি আনারের সম্পূর্ণ মরদেহ। ঘটনার অনেক ক্লুর পেছনে এখনও ছুটছে কলকাতা পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা। ভারতীয় গণমাধ্যম বলছে, ফ্ল্যাটের যে রুমে খুন করা হয়েছে সেন্সর থাকায় সেই রুমে এখনও ঢুকতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনার তদন্তে ঢাকায় আসছেন কলকাতা পুলিশের বিশেষ গোয়েন্দা টিম। পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানায়, আনার হত্যাকাণ্ডে জড়িত অন্যতম সন্দেহভাজন সিয়ামকে কলকাতায় গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ বলছে, নিউ টাউনের যে ফ্ল্যাটে এমপি আনার খুন হয়েছে বলে অনুমান, সেই ফ্ল্যাটের একটি কামরার সেন্সর লক করা আছে। ওই কামরাটি খুলতে পারলে খুনের আসল রহস্য জানা যেতে পারে। বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো আইবি, বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ, ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ যৌথভাবে তদন্তে নেমেছে। যে গাড়িতে করে আনারের লাশের টুকরো নিয়ে যাওয়া হয় সেই গাড়িও জব্দ করেছে সিআইডি। গত 30 এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে গাড়িটি ভাড়া করে আততায়ীরা। ডিবি সূত্র বলছে, খুনের ঘটনায় শাহিনের বান্ধবী শিলাস্তি রহমানকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হতে পারে বলে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। তদন্ত কর্মকর্তারা বলছেন, এমপি আনারকে খুনের জন্য শাহিন বান্ধবী পরিচয়ে এই নারীকে ভাড়া করেছে। আনোয়ারুল আজিম আনার গত 12 মে কলকাতায় পৌঁছান। 20 মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাংসদ আনারকে হত্যা করা হয়েছে। বুধবার বিধাননগর পুলিশ জানায়, খুন হওয়া বাড়িটির মালিক রাজ্য শুল্ক বিভাগের কর্মচারী সঞ্চীব ঘোষ। তিনি মার্কিন নাগরিক আক্তারুজ্জামান শাহিনের কাছে বাড়িটি ভাড়া দিয়েছেন। বুধবার ব্যারাকপুর পুলিশ সদস্যরা বাড়িটিতে যান এবং তল্লাশি চালান। তারা সেখানে রক্তের দাগ পেলেও কোনো মরদেহ পাননি। পশ্চিমবঙ্গ সিআইডির মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী জানান, পুলিশ এখনও মরদেহ উদ্ধার করতে পারেনি। তবে সিসিটিভি ফুটেজে 13 এবং 15 মের মধ্যে এক নারীসহ 2 ব্যক্তিকে ওই বাড়ি থেকে একাধিকবার বের হতে দেখা গেছে। মাহমুদ সোহেল, কালবেলা। Thank you.